স্কিনটাকে দিন দিন কুচকে যাচ্ছে কালো দাগে ভরে যাচ্ছে কালো হয়ে স্কিনটাকে ঝুলে যাচ্ছে অসাধারণ একটা রেমেডি আজকে তোমাদের সাথে শেয়ার করব রেমেডিটা তোমাদের ঝুলে যাওয়া স্কিনকে তো টান টান করবেই তার সাথে সাথে স্কিনে সেই উজ্জ্বলতা গ্লো ফিরিয়ে আনবে কালো হয়ে যাওয়া স্কিনকে কিন্তু ফর্সা করবে এছাড়াও বয়সের যে ছাপ স্কিনে পড়ে আছে সেটাকেও কিন্তু দূর করবে নমস্কার বন্ধুরা আমি সুমনাথ আমরা দেখছি সাজকন্যা করছি সবাই খুব ভালো আছো তো এরকম দেখতে দেখতে মানে ঠিক এরকমই সময় আমরা বলছিলাম এই দুর্গাপুজো আস্তে 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 পুজো এলো চলেও গেল এরকমই একটা সময় আমরা আবার বলছি যে কালী পুজো আসছে আর মাত্র কিছুদিন বাকি কালী পুজোয় তো কালী পুজোয় নিজেদের স্কিনটাকে সুন্দর করো এছাড়াও সামনে প্রচুর বিয়ের ওকেশন আসছে প্রচুর নিমন্ত্রণও আসবে এমনিতেও নিজেদের স্কিনকে সুন্দর রাখা খুব জরুরি নিজেদের স্কিনটাকে টান রাখা খুব জরুরি স্কিনের সেই গ্লোটাকে বজায় রাখা খুব জরুরি মোট কথা একটা হেলদি স্কিন কিন্তু খুব জরুরি ওই দেখো বাজি ভাবছে তো হেলদি স্কিন কিন্তু খুব জরুরি তো সেই হেলদি স্কিন পাওয়ার জন্য একটা অসাধারণ রেমিডি আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখো স্কিনের শীতকালের একটা বিশাল বড় সমস্যা যেটা হচ্ছে স্কিনটা কিন্তু প্রচুর কুচকে যায় স্কিনটা ঝুলে যায় স্কিনের সেই টানটান একটা যে ভাব সেইটা কিন্তু কোথাও না কোথাও হারিয়ে যায় শুধুমাত্র যাদের বয়স হচ্ছে তাদের ক্ষেত্রেই হয় না এটা সবার ক্ষেত্রে হয় তো সেই প্রবলেমটা যাতে এইবারে শীতে তোমাদের ফেস না করতে হয় সেই জন্য একটা অসাধারণ রেমেডি আজকের তোমাদের সঙ্গে শেয়ার আমরা এখানে এই রেমেডিটা বানানোর জন্য ইউজ টাকার কফি পাউডার তোমাদের কাছে যদি নর্মাল কফি পাউডারের প্যাকেট থেকে থাকে বা কৌটো থেকে থাকে তোমরা সেটাও নিতে পারো তো আমাদের কফি পাউডার লাগবে দু চামচ ছোট চামচের দু চামচ কফি পাউডার আর তার সাথে মিশিয়ে নেব হাফ চামচ মধু ছোটো চামচের হাফ চামচ মধু হাফ চামচ মধু আর কফি পাউডার দুটোর সঙ্গে মিশিয়ে নেব এক চামচ ভর্তি করে অ্যালোভেরা জেল তোমরা প্ল্যান্টের অ্যালোভেরা জেল নিতে পারো বা আমার মতন এরকম মার্কেট বেসড যে অ্যালোভেরা জেল হয় রেডিমেড সেটাও কিন্তু নিতে পারো তবে সেটা যেন শুধুমাত্র অ্যালোভেরা জেল হয় তার সঙ্গে অনেক সময় নিম নিম জেল থাকে তো এরকম কিছু যেন না থাকে শুধুমাত্র অ্যালোভেরা জেল তো এই তিনটে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেবে তিনটে জিনিসে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবে তো মিশিয়ে নেওয়ার পরে এইবার শোনো কি করবে এইবার তোমরা রাত্রেবেলা শুতে যাওয়ার আগে ফেসটাকে ওয়াশ করো তো ফেস ওয়াশ দিয়ে বা যেইভাবেই তোমরা ফেসটাকে ক্লিন করো সেইভাবে ফেসটাকে ক্লিন করবে ক্লিন করার পর তারপরে তোমরা কি করবে এই যে মিক্সচারটা বানিয়েছো ফেসটাকে মুছে নেবে শুকনো মুখেই কিন্তু এটা করবে তারপরে এই যে ফেসে যে এই যে জেলটা বানিয়েছো এই জেলটাকে কি করবে পুরো হাতে বুলিয়ে নেবেন পুরো মুখে বুলে নেবে হাতের সাহায্যে পুরো মুখে এই ফেসটাকে বুলিয়ে এই জেলটাকে বুলিয়ে নিলে পুরো মুখের মধ্যে এই যে এই রেমেডিটা বানাবে এটা তুমি কিন্তু তোমরা আরামসে চার পাঁচ দিনের জন্য ফ্রিজে স্টোর করতে পারো বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো এতে করে সুবিধা হবে তোমাদের রেগুলার এটা রেগুলার বানাতে হবে না অনেক ক্ষেত্রে অনেকের সময়ের অভাবে এটা রেগুলার বানাতে পারে না সেক্ষেত্রে তোমরা কিন্তু এরকম একটা রেমেডি বানিয়ে রাখতে পারো যেটা তোমাদের চার থেকে পাঁচ দিন আরামসে চলে যাবে আরও বেশিও যেতে পারে তো এটা পুরো মুখে লাগিয়ে নিলে তারপরে তোমরা কি করবে এইটাকে দু হাতের সাহায্যে খুব ভালো করে মাসাজ করবে একদম ঘষে ঘষে মাসাজ করবে না একদম ফিল করে করে ম্যাসাজটা মানে একটা রিল্যাক্সেশন হয় না একটা যখন স্কিনে কোনো কিছু রিল্যাক্সভাবে অ্যাপ্লাই করো সেম ভাবে সেই রিল্যাক্সভাবে স্কিনে এটাকে মাসাজ করবে সার্কুলার মোশানে আপার ডাইরেকশানে লোয়ার ডাইরেকশনে কিন্তু কোনো মাসাজ করবে না আমরা যেহেতু স্কিনটাকে টান টান করার জন্য ইউথফুল করার জন্য মাসাজগুলো করছি তো সেটা যেন আপার ডাইরেকশানে বা সার্কুলার মোশনে হয় ভালো করে কিন্তু এই মাসাজটা করবে কফি কি করবে কফি আমাদের স্কিনটাকে না ভাবে স্কিনটাকে এক্সপোলিটিং করবে স্কিনের যত স্কিন সেলস আছে সেটাকে রিমুভ করবে স্কিনের পোর্সে যত জার্ম আছে ময়লা আছে সেটাকে রিমুভ করবে আর তার সঙ্গে জানোই কফি আমাদের স্কিনের ব্যাকটেরিয়ার সঙ্গে কিভাবে যুদ্ধ করে মানে আমাদের স্কিন থেকে সব ব্যাকটেরিয়া কিভাবে রিমুভ করে তো আর তার সঙ্গে মধু কি করবে মধু আমাদের স্কিনের যে পিএইচ লেভেল সেটাকে ব্যালেন্স করবে আর এই শীতকালে খুব জরুরি যেটা আমাদের স্কিনটাকে ভেতর থেকে মশ্চারাইজ করা সেটা কিন্তু মধু করবে মধু আমাদের স্কিনটাকে ভেতর থেকে কিন্তু উজ্জ্বল করবে ভেতর থেকে স্কিনের সেই খাবারটা দেবে যেটার কারণে স্কিনটা সবসময় গ্লোয়িং থাকবে স্কিনটাকে ময়শ্চারাইজ করবে অ্যালোভেরা জেল কি করবে অ্যালোভেরা জেল আমাদের স্কিনে অ্যালোভেরা জেলের মধ্যে জানোই প্রচুর ভিটামিনস মিনারেলস থাকে যেগুলো আমাদের স্কিনকে হাইড্রেট করার জন্য কিন্তু খুব জরুরি আর শীতকালে এই তিনটে জিনিসই আমাদের স্কিনের জন্য খুব জরুরি আমাদের স্কিনের প্রবলেমগুলো সলভ করার জন্য তো খুব ভালো করে এটাকে ফেসে মাসাজ করবে এক মিনিট মতন এই মাসাজটা করবে দেন এটাকে ফেসে ছেড়ে দেবে পাঁচ মিনিটের জন্য ঘড়ির কাটা ধরে পাঁচ মিনিটের জন্য এটা ফেসে ছেড়ে দেবে পাঁচ থেকে ছ মিনিটও রাখতে পারো কিন্তু পাঁচ মিনিটের কম রাখবে না তো ছ মিনিট পাঁচ ছ মিনিট রাখলে দেন এরকম ফেসটা শুকিয়ে গেল এরপরে আরও একটা কাজ তোমাদের করতে হবে সেটা হচ্ছে হালকা হাতে জল নেবে এরকম জল নিলে নিয়ে ফেসে আবার মাসাজ করতে শুরু করবে এই মাসাজটা কিন্তু স্কিনকে যে রক্ত সঞ্চালন ব্লাড সার্কুলেশন সেটাকে ভালো করে আর যার জন্য স্কিনের সেলসগুলো কিন্তু খুব ভালোভাবে তাদের কাজগুলো করে আর স্কিনের সেলস যখন ভালোভাবে কাজ করে স্কিনটা অ মানে অটোমেটিক্যালি ইউথফুল থাকবে টান থাকবে সেই ঝুলে যাওয়া ভাবটা কিন্তু স্কিনের থাকবে না আর খুব ভালো করে এটা কিন্তু তোমাদের স্কিনের ব্ল্যাক হিট হোয়াইট হিটসকেও কিন্তু রিমুভ করবে তো এই যে মাসাজটা এই মাসাজটা করবে থার্টি টু ফর্টি একটু করে জল নিয়ে খুব ভালো করে পুরো ফেসটাকে ম্যাসাজ করবে থার্টি টু ফার্টি সেকেন্ড সোলো দেন ফেসটাকে ওয়াশ করে চলে আসবে আর জাস্ট ওয়াশ করার পর আমার কিছু বলতে হবে না তোমরা নিজেরাই আয়নার মুখটা দেখবে দেখো এই যে প্রসেসটা এটা কিন্তু খুব সিম্পলভাবে কিন্তু তোমরা হতে পারবে বাজার থেকে যাবে দু টাকার একটা কফির প্যাকেট কিনবে আর অ্যালোভেরা জেল মধুর সবার বাড়িতেই এখন থাকে সবকটা জিনিসকে বা যদি নাও থাকে দশ টাকার একটা মধু তোমরা কিনবে আর অ্যালোভেরা জেল পঞ্চাশ টাকা মতন হয় সবচেয়ে কম যেটা পতেন অ্যালোভেরা জেল পাওয়া যায় ওটা কিন্তু খুবই ভালো এই তিনটে জিনিস তোমরা ঘরে কিনার কোনোটাই তোমাদের ওয়েস্ট যাবে না মিক্সড করো স্কিনে অ্যাপ্লাই করো জাস্ট ফার্স্ট ইউজেই তোমরা এফেক্টটা বুঝতে পারবে যখন আয়নার সামনে দেখবে না মানে ক্যামেরায় কতটা ভালো বসে যাচ্ছে আমি সিরিয়াসলি জানি না কিন্তু যখন আয়নার সামনে দেখবে জাস্ট তোমাদের এক্সপ্রেশনটা হবে ওয়াও মানে এত সুন্দর রেমেডি কোথায় ছিল কবে ছিল কেন ছিল মানে এরকম একটা ব্যাপার হবে তোমাদের যে জানা কেন ছিল না তো স্কিনটাকে কিন্তু দারুণভাবে তোমাদের কাজ করলো স্কিনে এইবার তোমাদের আরও কিছু কাজ করতে হবে স্কিনটাকে যদি ঠিক রাখতে চাও এই শীতকালে এখন থেকেই কিন্তু এই রেমেডিটা ব্যবহার করা শুরু করতে হবে প্রতিদিন রাত্রেবেলা ব্যবহার করতে হবে ভালো করে এটাকে মুখে রেখে দিলে প্রতিদিন রাত্রে ইউজ করবে দেখো অনেক রেমেডি তোমাদের রেগুলার বানাতে হয় রেগুলার ইউজ করতে বাট এটা এমন একটা রেমেডি যেটা তোমরা পাঁচ চার পাঁচ দিনের জন্য স্টোর করে কিন্তু রাখতে পারবে তার বেশিও রাখতে পারো আমি ম্যাক্সিমাম পাঁচ দিন রেখেছি এর বেশি আমার রাখার দরকার পড়ে না তোমরা রেখেও দেখতে পারো সাত আট দিনও থেকে যেতে পারে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বেশ ঠান্ডাই পড়ে গেছে একটু কেন আমাদের এখানে তো বেশ ঠান্ডা পড়ে গেছে তো সেইটা কিন্তু তোমাদের বেশি হ্যাপাও নয় প্রতিদিন রাত্রেবেলা স্কিনের জন্য মাত্র পাঁচ থেকে ছ মিনিট সময় কিন্তু আরামসে দেওয়া যেতে পারে তো এইটা ইউজ করো আরও তোমাদের কিছু কাজ করতে হবে স্কিনটাকে ভালো রাখার জন্য যেটা হচ্ছে টোনার রোজ ওয়াটার স্কিনের জন্য জাস্ট আমেজিং কাজ করবে স্কিনের পোর্সগুলো শীতকালে কিন্তু পোর্সগুলো খুব বেশি ওপেন হয়ে যায় কেন বলো তো শীতকালে স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যায় তো সেই পোর্সগুলো যাতে মিনিমাইজ থাকে তার জন্য টোনার কিন্তু মাস্ট স্কিনে ইউজ করতেই হবে রোজ ওয়াটার তো স্কিনের জন্য জাস্ট আমেজিং যদি না থাকে নর্মালি যে কোনো টোনার যেটা তোমাদের স্কিনে স্যুট করে সেরকম একটা টোনার স্কিনে অ্যাপ্লাই করবে আর মশ্চরাইজার দিনে অ্যাটলিস্ট তিনবার স্কিনকে মশ্চরাইজ করবে আর সেই মশ্চরাইজারটা যেন একদম ঠিক হয় মানে মস্চরাইজারটা যাতে স্কিনে অনেকক্ষণ স্টে করে এমন মসচরাইজার কিন্তু স্কিনে ইউজ করবে ক্রিম বেস্ট যে মশ্চরাইজারগুলো হয় সেই মসচারাইজার স্কিনে ইউজ করবে আর কি করবে প্রচুর পরিমাণে জল খাবে প্রচুর পরিমাণে জল শীতকালে খাওয়া আমাদের টেস্টা পায় না আমরা সেই জন্য জল খাই না যেটা একদমই ভুল স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করতে চাও ভেতর থেকে হাইড্রেটেড রাখতে চাও ভেতর থেকে মশ্চরাইজার রাখতে চাও তো প্রচুর পরিমাণে জল খেতে হবে তো জাস্ট এই কয়টা টিপস আর এই রেমিডিটা প্রতিদিন রাত্রে ইউজ করো ট্রাস্ট মি বন্ধুরা এই শীতকালে যদি তোমাদের স্কিন কুচকেছে দেন তোমরা আমাকে এসে বলবে আর যদি না কুচকো এই রেমেডিটা যদি তোমাদের স্কিনে দারুণ অসাধারণ কাজ করে দেন ছোট্ট করে একটা লাইক করে দাও আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যারা নতুন দেখছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে আইকন সেটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা